নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 16ই নভেম্বর 2020 অর্থাৎ আজকে রবি গ্রহ নিচস্থ গৃহ থেকে মিত্র গৃহে অবস্থান করতে চলেছে এবং কেতুর সঙ্গে যুক্ত হতে চলেছে, যার ফলে বিপরীত রাজযোগের সৃষ্টি হতে চলেছে এবং এর বেনিফিট এই চার রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। কোন সেই চার রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও মিস করবেন না। তাহলে আর দেরি কিসের, শুভস্য শীঘ্র। ষোলোই নভেম্বর রবি গ্রহ মিত্র রাশিতে কেতুর সাথে অবস্থান করার ফলে যে বিপরীত রাজযোগ সৃষ্টি হচ্ছে, এই বিপরীত রাজযোগটা কিভাবে সৃষ্টি হচ্ছে আসুন আগে সেই বিষয়ে আপনাদের কাছে তুলে ধরি। যখন কোনো গ্রহ তৃতীয়, ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশভাবে কোনো পাপগ্রহের সাথে যুক্ত বা মিলিত হয় এবং কোনো শুভগ্রহের দৃষ্টি না থাকে, তখনই তৈরি হয় বিপরীত রাজযোগ, যার ফলে এই চার রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ফাইন্যান্স প্রবলেম কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ অপার ধন আপনাদের জীবনে আসতে চলেছে, অর্থাৎ জলের মতো টাকা আপনাদের জীবনে আসতে চলেছে। কিন্তু যে কোনো জিনিসের পজিটিভ এবং নেগেটিভ দুটি দিক রয়েছে, আপনাদেরকে এই পজিটিভ দিক বললাম। এবার আসুন কিছু নেগেটিভ কথাও আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনাদের ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ঠিক হবে, কিন্তু উল্টো দিকে আপনাদের শারীরিক প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে, অর্থাৎ যে কোনো রকম রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা রয়েছে, হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো ঝুট ঝামেলা থেকে রক্তপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে, এছাড়াও ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, যে কারণে আপনাদেরকে হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। অসুস্থ রয়েছেন বাড়িতে, তাদের কিন্তু হেলথের দিকটা অবশ্যই খেয়াল রাখুন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান চার রাশি যারা অফার ধন পেতে চলেছে। কিন্তু তার আগে যারা অনলাইন আমার সাথে যোগাযোগ করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যবান চার রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের রাশির পঞ্চমপতি রবি কেতুর সাথে অবস্থান করছে, যা কিনা অষ্টমভাবে। আপনাদের রাশির অধিপতি এবং অষ্টমপতি, যা কিনা দ্বাদশভাবে অবস্থান করছে, এবং রাহুর সপ্তম দৃষ্টি রবির উপর পড়ছে, এর ফলে বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে, যার ফলে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু চচ্চর করে উঠতে চলেছে। সেটা আপনি চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, বা সেলফ প্রফেশন, সমস্ত দিকেই কিন্তু অর্থের দিকে কিন্তু আপনাদের ভাবতে হবে না। কিন্তু 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 আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ভোগার সম্ভাবনা রয়েছে প্রবল হারে, এই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। আমি বারবার বলছি আপনাদের হেলথ ওরিয়েন্টেড প্রবলেম কিন্তু ক্রিয়েট করতে চলেছে, কিন্তু ধনের দিকে কিন্তু প্রবলেম এতটুকু নেই। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনাদের রাশির তৃতীয় পতি রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং এই রবি গ্রহ, যা কিনা কেতুর সাথে অবস্থান করছে এবং সরাসরি রাহুর দৃষ্টি পড়ছে এই রবির উপর, যার ফলে এই বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে। আর এই বিপরীত রাজযোগ যেহেতু সৃষ্টি হচ্ছে, সেহেতু এই রাজযোগের কারণে আপনাদের ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ অর্থের দিকে কিন্তু আপনাদের এতটুকু ঘুরে তাকাতে হবে না, কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদেরকে ভোগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। শরীরের দিকটা নিয়ে প্রবল থেকে প্রবলতর প্রবলেম আসতে চলেছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। হসপিটালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কোনো রকম চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, মানে শারীরিক দিক নিয়ে কিন্তু প্রচণ্ড হারে ভোগার সম্ভাবনা রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের দ্বাদশপতি রবি আপনাদের রাশির
তৃতীয়ভাবে অবস্থান করছে এবং আপনাদের অষ্টমপতি মঙ্গল যা কিনা সপ্তমভাবে অবস্থান করছে। শনির তৃতীয় দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে এবং কেতুর পঞ্চম দৃষ্টি এই মঙ্গলের উপর পড়ছে, যার ফলে কোনো শুভ গ্রহের দৃষ্টি এখানে পড়ছে না আর তৈরি হতে চলেছে বিপরীত রাজযোগ। আর এই রাজযোগের কারণে আপনাদের ধনবর্ষা হতে চলেছে, অর্থাৎ ধনের দিকে কিন্তু আপনাদেরকে এতটুকু মুখ ভিড়িয়ে দেখতে হবে না, সেটা চাকরি বলুন, ব্যবসা বলুন বা সেলফ প্রফেশন, কিন্তু আপনাদের ক্ষেত্রেও শারীরিক দিক কিন্তু ভোগানোর সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু প্রবল থেকে প্রবলতর প্রবলেম আসতে চলেছে। আপনারা নোট করে নিন এখনই ডায়েরিতে, সেই দিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন। এরপরে যে চার নম্বর এবং শেষ রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের নবমপতি রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে এবং এটি কেতুর সাথে, এবং এই রবির উপর পড়ছে রাহুর সপ্তম দৃষ্টি, এবং আপনাদের দ্বাদশপতি মঙ্গল আপনাদের রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। এখানে কোনো শুভগ্রহের দৃষ্টি কিন্তু পড়ছে না, যে কারণে বিপরীত রাজযোগের সৃষ্টি হচ্ছে। আর এই রাজযোগের কারণে আপনারা হতে চলেছেন কোটিপতি, অর্থাৎ আপনাদের ধনের জোয়ার কিন্তু বইতে চলেছে, ধনভাণ্ডার পূর্ণ হতে চলেছে, কিন্তু 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 আপনাদের একটি দিকেই প্রবলেম, সেটি হচ্ছে হেলথ ওরিয়েন্টেড, অর্থাৎ আপনাদের শারীরিক দিক নিয়ে ভোগার সম্ভাবনা রয়েছে, ছোটোখাটো চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, শারীরিক দিক নিয়ে যে কোনো রকম রোগ ব্যাধি হওয়ারও সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের হসপিটালাইজড হওয়ারও সম্ভাবনা রয়েছে। এটা আপনাদেরকে বারবার আমি বলে যাচ্ছি, অবশ্যই ডায়েরিতে নোট করে নিন। তো এই ছিল চার সৌভাগ্যশালী রাশি যারা এই বিপরীত রাজযোগের কারণে ধনের জোয়ার বইতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।